সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের হোম লোন সম্পর্কে আপনাদের কিছু সত্য ঘটনা তুলে ধরব। সো আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, যে সমস্ত ভিডিওতে বলা হচ্ছে যে খুব সহজেই সর্বনিম্ন 2 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত আপনারা হোম লোন গ্রহণ করতে পারবেন খুব সহজেই। কিন্তু বলাটা যত সহজ, এই ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করা ততটা সহজ নয়। কিন্তু কারণ আপনি ইচ্ছা করলেই এই ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করতে পারবেন না। হোম লোন গ্রহণ করার কিছু নীতিমালা রয়েছে, আপনি যদি সেই নীতিমালার আওতাধীন হয়ে থাকেন কেবলমাত্র সেই ক্ষেত্রেই আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করতে পারবেন। সবাই কিন্তু হোম লোন গ্রহণ করার ইচ্ছা পোষণ করলেই সবাই কিন্তু হোম লোন গ্রহণ করতে পারবেন না। তো কিছু কিছু নির্দিষ্ট ব্যক্তি রয়েছেন যাদের জন্যই শুধু হোম লোন প্রযোজ্য রয়েছে। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোন কোন ব্যক্তি এই ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করতে পারবে। সো আপনারা ইউটিউবে যে কোনো ভিডিও দেখেই আপনারা ব্যাংকে গিয়ে ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। যে আপনি ইচ্ছা করলেন যে আপনি হোম লোন গ্রহণ করবেন, আপনি ভিডিও দেখে তারপরের দিন ব্যাংকে গেলেন, কিন্তু আপনি কিন্তু হোম লোন গ্রহণ করতে পারবেন না। কোন কোন ব্যক্তি হোম লোন গ্রহণ করতে পারবে সে সম্পর্কে যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন চাকরির রিকোয়ারমেন্ট। ব্যাংক থেকে হোম লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে সমস্ত চাকরির আওতাধীন থাকতে হবে সেগুলো নিম্নরূপ আলোচনা করা হলো। অর্থাৎ আপনাকে এই যে এখানে যে 4-5টি অপশন দেখতে পাচ্ছেন, আপনার পেশা অবশ্যই চাকরিজীবী হতে হবে, না হলে আপনাকে বিজনেসম্যান হতে হবে, না হলে আপনার একটা ভবন রয়েছে, যে বাড়ি রয়েছে, যে বাড়ি থেকে আপনি প্রতি মাসে আপনি ভাড়া উত্তোলন করছেন, এরকম একটি আপনার বাড়ি থাকতে হবে। না হলে আপনি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এই সমস্ত চাকরিজীবী হয়ে থাকেন, এই সমস্ত পেশায় নিয়োজিত থাকেন, তাহলে আপনি হোম লোন গ্রহণ করতে পারবেন। এবং অন্য অন্য যে সকল বৈধ ব্যবসা রয়েছে, অর্থাৎ আপনার নির্দিষ্ট ব্যক্তিগত একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসের এগেনস্টে আপনি হোম লোন গ্রহণ করতে পারবেন। এখানে আপনারা যে কয়টি অপশন দেখতে পাচ্ছেন, এই কয়টি অপশনের বাহিরে কোনো ব্যক্তি, আপনারা যদি ব্যাংকে গিয়ে বছরের পর বছর আপনি তপস্যা করেন, তবু কিন্তু ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করতে পারবেন না। সো আপনি যদি এই সমস্ত ব্যক্তির মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি এই সমস্ত ব্যক্তির মধ্যে না হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটি আপনি এখান থেকে স্কিপ করতে পারেন, কারণ আপনার এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। শুধুমাত্র আপনার অভিজ্ঞতার জন্য আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, যে আসলে ডাচ বাংলা ব্যাংকের হোম লোনের বিস্তারিত সম্পর্কে আমি জানতে চাই, তাহলে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তবে এখানে আরও কিছু স্পেসিফিক জিনিসের প্রয়োজন হবে, যেমন বয়সসীমা 18 থেকে 70 হতে হবে, জাতীয়তা বাংলাদেশি হতে হবে, মাসিক আয় 30,000 টাকার ঊর্ধ্বে হতে হবে, ব্যবসায়ী হলে অবশ্যই তার মাসিক আয় 50,000 টাকার ঊর্ধ্বে থাকতে হবে, কাজের অভিজ্ঞতা, বেতনভুক্ত যারা রয়েছেন ন্যূনতম 1 বছর, এবং যারা বাংলাদেশে অন্য অন্য নাগরিক রয়েছেন বা ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের 6 মাসের প্র্যাকটিস থাকতে হবে, আর যারা বাড়িওয়ালা রয়েছেন তাদের প্রয়োজন হবে না, এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। ডাচ বাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করার জন্য আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, সবার জন্য একটা কমন ডকুমেন্ট, সেটা হচ্ছে 2 কপি ছবির প্রয়োজন হবে, তার এনআইডি কার্ডের ফটোকপি, ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি কার্ডের ফটোকপি। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন অথবা আপনি প্রকৌশলী, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার ভিজিটিং কার্ড এবং আপনার অফিস যে আইডি কার্ড রয়েছে সেটার ফটোকপির প্রয়োজন হবে। আপনি যদি 5 লক্ষ টাকার বেশি লোন গ্রহণ করেন, সেই ক্ষেত্রে আপনাকে ইটিন সার্টিফিকেট সাবমিট করতে হবে, ইউটিলিটি বিলের ফটোকপি সাবমিট করতে হবে, পাশাপাশি থাকে আপনার অ্যাপ্লিকেটার 2 কপি ছবির প্রয়োজন হবে, অর্থাৎ গ্রান্টর যে তার ফটোকপি এবং তার এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে। এগুলো হচ্ছে কমন ডকুমেন্ট। তাছাড়া এর বাহিরেও যদি কারোর জন্য স্পেসিফিক কোনো ডকুমেন্টের প্রয়োজন হয়, ব্যাংকের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনার জন্য, আপনার এই পেশার জন্য আপনার এই কাগজপত্র সাবমিট করতে হবে, সেগুলো আপনাকে 100%
সাবমিট করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস ছাড়া প্রত্যেক প্রফেশনাল অনুযায়ী আপনাকে আলাদা আলাদা আরও কিছু ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন হতে পারে। যদি আপনি বেতনভুক্ত হন তাহলে স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ, মিনিমাম 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হবে। আপনি যদি পেশাদার হন তাহলে পেশাদার সার্টিফিকেট, যেমন ডক্টর হলে BMDC-র সার্টিফিকেট, লেটার হেডে আপনার আয়ের ডিসক্লারেশন, আপনি হয়তো আপনার যেখানে জব করছেন তার আশেপাশে আপনি কোথায় চেম্বারে বসেন, যেখানে রোগী দেখছেন সেটা থেকে আপনার কত ইনকাম হয় সেটা ডিক্লারেশন দিতে হবে এবং 1 বছর ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার 3 বছরের ব্যবসায়ের ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে। আপনি একটা যদি পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে ডিড, অর্থাৎ আপনাদের একটি ডিড থাকে, সেটির প্রয়োজন হবে। লিমিটেড কোম্পানি হয় তাহলে মোয়া কপি প্রয়োজন হবে। 1 বছর ব্যাঙ্ক স্টেটমেন্ট, কোম্পানি টিন বা বিল সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে আপনার যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হবে, আপনার যে বাড়ি ভাড়া দিয়েছেন তার এগ্রিমেন্টের কপি লাগবে, আপনি কত টাকা বাড়ি ভাড়া পাচ্ছেন সেটা একটি ডিসক্লেয়ারেশনের মাধ্যমে দিতে হবে, এই বাড়িটি আপনার সেটার ওনারশিপ ডকুমেন্ট যেটি রয়েছে সেটির প্রয়োজন হবে, অর্থাৎ যে বাড়িটি আপনি দেখাচ্ছেন যে এই বাড়িটি আমার, সেই বাড়িটির যে আপনি অরিজিনাল মালিক সেটির প্রমাণপত্র আপনাকে কিন্তু দিতে হবে। আপনার 1 বছর ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে। এই ডকুমেন্ট সহ ডাকবাংলা ব্যাঙ্ক থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য, অর্থাৎ আমি যে 5 ধরনের ব্যক্তির কথা উল্লেখ করেছি যে সমস্ত ব্যক্তি লোন গ্রহণ করতে পারবেন, এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু আলাদা আলাদা কিছু স্পেসিফিক ডকুমেন্টসের প্রয়োজন হবে, যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে কিন্তু 100% সাবমিট করতে হবে। এখন আমরা দেখব আসলে কত টাকার জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট আমাদেরকে প্রদান করতে হবে। 10 লক্ষ টাকার জন্য ইন্টারেস্ট দিতে হবে 7.5% হারে, 20 লক্ষ টাকার জন্য 7.5% হারে, এবং 50 লক্ষ টাকার জন্য 7.5% হারে, 1 কোটি টাকার জন্য 7.5% হারে, এবং 2 কোটির জন্য 7.5% হারে ইন্টারেস্ট প্রদান করতে হবে। মেয়াদকাল 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এবং সর্বোচ্চ 25 বছর রয়েছে। সো আপনি যদি 10 লক্ষ টাকা আপনি লোন গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনি যদি 5 বছরের মধ্যে পরিশোধ করেন তাহলে আপনার মাসিক কিস্তি হবে 20,038 টাকা। 20 লক্ষ টাকা আপনি লোন গ্রহণ করলে 10 বছর মেয়াদকালে, অর্থাৎ 10 বছরে যদি পরিশোধ করতে চান তাহলে আপনার মাসিক কিস্তি হবে 23,740 টাকা। আপনি 50 লক্ষ টাকা লোন গ্রহণ করলে এবং 15 বছরে যদি পরিশোধ করতে চান তাহলে আপনার মাসিক কিস্তি হবে 46,351 টাকা। 1 কোটি টাকা লোন গ্রহণ করলে 20 বছরে পরিশোধ করতে হবে এবং মাসিক কিস্তি হবে 59,560 টাকা। 2 কোটি টাকা লোন গ্রহণ করলে 25 বছরে পরিশোধ করতে হবে এবং মাসিক কিস্তি হবে 1,47,798 টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ডাকবাংলা ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চাচ্ছেন, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের লোন সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে সেটা আমি কিছুটা হলেও দূর করতে পেরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।